নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে অল ওভার ইন্ডিয়াতে পাঁচ হাজার প্লাস শূন্য পদে অস্ত্র কারখানায় নতুন শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং এখানটায় কিন্তু পশ্চিমবঙ্গের জন্যও শূন্যপত্র রয়েছে এছাড়াও এখানটায় কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র মাধ্যমিক পা যোগ্যতায় আপনারা এখানটায় আবেদন করতে পারবেন পাঁচ হাজার প্লাস শূন্য পদ রয়েছে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এবং এখানটায় এই অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশ হওয়ার ডেট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই অফিসিয়াল নোটিফিকেশনে অ্যাডভার্টাইজ নাম্বার আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানটায় মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতাতেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানটায় দেখতে পাচ্ছেন টোটাল মিলিয়ে শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচ হাজার তিনশো পঁচানব্বইটি এবং এখানটায় লেখা রয়েছে এখানে কিন্তু আইটিআই শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্য থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন এখানটা যারা যারা আইটিআই ডিগ্রি কমপ্লিট করে রয়েছেন তাদের জন্য এখানটায় শূন্যপদের সংখ্যা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন তিন হাজার পাঁচশো আটটি এবং আপনারা যারা এখানটায় শুধুমাত্র মাধ্যমিক পাস করে রয়েছেন অর্থাৎ আপনাদের আইটিআই শিক্ষাগত যোগ্যতা নেই তাদের জন্য কিন্তু এখানটায় শূন্যপত্র রয়েছে এক হাজার আটশো সপ্তশশিটি আপনারা অনস্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন এবং টোটাল মিলিয়ে এখানটায় শূন্যপদের সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে পাঁচ হাজার তিনশো পঁচানব্বইটি এবং এখানটায় দেখুন এখানে কিন্তু অলরেডি কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাতাশ দুই দু হাজার তেইশ তারিখ থেকে অর্থাৎ আপনাদের সাতাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ থেকে কিন্তু অলরেডি অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং আপনারা কিন্তু এখানটা আবেদন করতে পারবেন আঠাশে মার্চ দু হাজার তেইশ তারিখ পর্যন্ত সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় আবেদন করবার জন্য আপনাদের বয়সসীমার কি প্রয়োজন দেখুন বয়সসীমা লিখে দেওয়া রয়েছে পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন আঠাশ তিন দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী এখানটায় কিন্তু অ্যাপ্রেন্টিশিপ পদে রিক্রুট করা হচ্ছে সেহেতু কিন্তু এখানটায় আপনাদের পনেরো বছর থেকে শুরু করে চব্বিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এখানটায় যদি আপনারা এস সি এস টি ও বিসি প্রার্থী হয়ে থাকে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কী লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি এখানটা আইটিআই ডিগ্রি কমপ্লিট না করা থাকে তাহলে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পা যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই মাধ্যমিক আপনাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং আপনারা যদি আইটিআই ক্যাটাগরি থেকে আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এছাড়াও আইটিআই পাশ করার পাশাপাশি আপনাদের কিন্তু মাধ্যমিক পাস করাও থাকতে হবে এছাড়াও আপনারা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেও আবেদন করতে পারবেন এবং আপনারা যদি এখানটায় আইটিআই ক্যাটাগরি থেকে আবেদন করতে চান অর্থাৎ আইটিআই শিক্ষাগত যোগ্যতার সঙ্গে মাধ্যমিক যোগ্যতা যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের শূন্যপদের সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু তিন হাজার পাঁচশো আটটি এছাড়াও আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের শূন্যপদের সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে এক হাজার আটশো সপ্তশিটি তো আপনারা কিন্তু যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রয়েছেন তারা কিন্তু এই এক হাজার আটশো সপ্তশশিটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা যারা মাধ্যমিক পাস উইথ আপনাদের যদি আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনারা এই তিন হাজার পাঁচশো আটটি পদের জন্য আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা এরপর দেখুন এখানটায় ভ্যাকেন্সি ডিটেলস লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন এছাড়াও এখানে লিখে দেওয়া রয়েছে কী করে আপনারা আবেদন করবেন তো এবং এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হলে সরাসরি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেসে ভিজিট করে আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এছাড়াও আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন তো বন্ধুরা এরপরে দেখুন এখানটা যখন আপনারা অনলাইনে আবেদন করবেন আপনাদের কী কী ডকুমেন্ট থাকতে হবে এছাড়াও কিন্তু আপনাদের কোন ডকুমেন্টের কী ফাইল সাইজ থাকতে হবে সেই বিষয়ে এখানে লিখে রয়েছে অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে কিন্তু একটু ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটা কিন্তু বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এছাড়াও লিখে দেওয়া দিয়েছে মোড অফ সিলেকশন প্রার্থী বাছাই কি করে হবে দেখুন এখানটায় লিখে রয়েছে মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু আপনাদের এখানটায় প্রার্থী বাছাই করা হবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে এছাড়াও এখানটায় দেখতে পারছেন এখানে কিন্তু আরো অনেক কিছু বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু ভালোভাবে চেক আউট করে নেবেন তো বন্ধুরা এখানটায় যেহেতু ট্রেনিং আপনাদের করানো হবে সেই বিষয়ে এখানটায় লিখে রয়েছে আপনাদের কতদিনের ট্রেনিং করানো হবে সেই এখানটায় লিখে দেওয়া রয়েছে এছাড়াও আপনারা যখন এখানে ট্রেনিং করবেন তখন কিন্তু প্রত্যেক মাসে আপনাদের স্টাইপেন দেওয়া হবে অর্থাৎ ট্রেনিং চলাকালীন কিন্তু আপনারা প্রত্যেক মাসে কিন্তু স্টাইপেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানটায় আপনারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করে ট্রেনিং করবেন তাদের জন্য কিন্তু ছ হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের স্টাইপেন দেওয়া হবে এছাড়াও আপনারা যারা আইটিআই পাশ যোগ্যতায় আপনারা আবেদন করবেন তাদের কিন্তু এখানে সাত হাজার টাকা প্রত্যেক মাসে স্টাইপেন দেওয়া হবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে তো আপনারা যখন এখানে সরাসরি অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার সময় কিন্তু আপনাদের আবেদন ফিস লাগবে কিন্তু দুশো টাকা এবং আপনারা যদি মহিলা প্রার্থী এবং আপনারা যদি এস সি এস টি অথবা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী তাহলে আপনাদের একশো টাকা লাগবে আবেদন ফি সেই বিষয় এখানটায় লিখে দেওয়া হয়েছে বন্ধুরা এবার দেখুন ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানটায় ভ্যাকেন্সি কত কি রয়েছে ঠিক আছে তো ভ্যাকেন্সি দেখতে হলে আপনারা কি করবেন আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের নিচের দিকে একটু স্কল করবেন স্কল করলে কিন্তু আপনারা এখানটা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন দেখতে পাবেন এখানটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি রয়েছে একটু স্কল ডাউন করে দেখতে পাবেন যেহেতু অল ওভার ইন্ডিয়া জুড়ে এখানে রিক্রুট করা হচ্ছে এবং এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরপরে দেখুন একটু স্কল ডাউন করলে আপনার এখানটা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখানে বিভিন্নভাবে কিন্তু এখানটা ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সিগুলি লিখে দেওয়া হয়েছে এখানটায় তিরিশ থেকে শুরু করে আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল জন্য ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতে পারবেন এখানে টোটাল মিলিয়ে একশো তেরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল তারপর দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা স্কল ডাউন করে দেখতে পারবেন টোটাল মিলিয়ে কিন্তু এখানটা ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকেন্সি হয়ে দাঁড়াচ্ছে আপনাদের সাতশো প্লাস এছাড়াও অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু আপনারা এখানটা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন পাঁচ হাজার তিনশো পঁচানব্বইটি তো বন্ধুরা এখানটা আবেদন করতে হলে অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটা নিজ দায়িত্ব আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ